রেজানুরের দ্বন্দ্বে গণ অধিকার পরিষদের পাল্টাপাল্টি বহিষ্কার। একজন ডাকসুর বিপি ছিলেন, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যুক্ত হন রাজনীতিতে। অন্যজন আইএমএফ থেকে এসে হয়েছিলেন গণফোরাম নেতা। 2021 সালের অক্টোবরে তারা গঠন করেন নতুন দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ। কিন্তু 2 বছর না পেরোতেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন এই দুই নেতা, ডক্টর রেজা কিপ্রিয়া ও নুরুল হক নূর। দ্বন্দ্বের মধ্যেই যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করল গণ অধিকার পরিষদের নূর। অংশ আবার নূর ও রাশেদ খানকে অব্যাহতি দিয়েছে রেজা কিপ্রিয়া। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন করে জনপ্রিয়তা পাওয়া নুরুল হক ছাত্র অধিকার পরিষদের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করে ডাকসুর বিপি নির্বাচিত হয়েছেন। পরবর্তী সময়ে নুরুল ও তার সমমনারা 2021 সালের অক্টোবরে গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। দলে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় গণফোরাম ছেড়ে আসা রেজা কিপ্রিয়াকে। দল পরিচালনা নিয়ে বেশ কিছু দিন ধরে রেজা কিপ্রিয়ার সঙ্গে নুরুল হকের বিরোধ চলছিল। একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিবৃতি দেন তারা নিজ নিজ ফেসবুক পাতায় পোস্ট দিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন দুজন। দুই নেতার বিরুদ্ধে দলের অস্থিরতা বেড়ে যাওয়ায় গত 18 জুন রোববার ঢাকায় রেজা কিপ্রিয়ার বাসভবনে গণ অধিকার পরিষদের নেতা বৈঠকে বসেন। দলটির একাধিক নেতা জানিয়েছেন ওই বৈঠকেও পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়। সৃষ্ট মতে বৈঠকে রেজা কিপ্রিয়ার দলের সদস্য সচিব নুরুল হকের বিরুদ্ধে একটি প্রতিবেশী দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সঙ্গে বৈঠক করার অভিযোগ করেন। এছাড়া রেজা কিপ্রিয়া দলের তহবিল নিয়ে স্বচ্ছতার প্রশ্ন তোলেন। অন্যদিকে নুরুল হক পাল্টা অভিযোগ করেন যে তাদের দলের আহ্বায়ক রেজা কিপ্রিয়া অনেকদিন ধরে ফরহাদ মজহার ও শওকত মাহমুদের নেতৃত্বাধীন ইনসাফ কায়েম কমিটির কর্মসূচিতে নিয়মিত অংশ নিচ্ছেন, সেজন্য তিনি অর্থ পাচ্ছেন বলে অভিযোগ করেন নুরুল হক। এছাড়া দলের কর্মকাণ্ডে সময় না দেওয়ার অভিযোগও করা হয় রেজা কিপ্রিয়ার বিরুদ্ধে। ওই বৈঠকে পরদিন সোমবার রেজা কিপ্রিয়া বিদেশে চলে যান। এদিকে 19 জুন সোমবার রাতে নুরুল হকের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের একনম্বর যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক ঘোষণা করা হয়। এ নিয়ে আলোচনার মধ্যে 20 জুন মঙ্গলবার গণ অধিকার পরিষদের প্যাডে রেজা কিপ্রিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নুরুল হককে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও রাশেদ খানকে যুগ্ম আহ্বায়কের পদ থেকে সাময়িক অব্যাহতি ঘোষণা দেওয়া হয়। রেজা কিপ্রিয়ার এই সংবাদ বিজ্ঞপ্তির বিষয়ে নুরুল হক গণমাধ্যমকে বলেন তিনি দেশের বাইরে থেকে অব্যাহতি বা এ ধরনের পদক্ষেপ নিতে পারেন না, এটা মন গড়া পদক্ষেপ, গণ অধিকার পরিষদে তার কোনো ভিত্তি নেই। গণ অধিকার পরিষদ তরুণদের দ্বারা গঠিত সংগঠন। গণ অধিকার পরিষদ তৈরি হওয়ার আগেই বিভিন্ন অঙ্গ সংগঠন, ছাত্র, যুব, শ্রমিক, প্রবাসী ও পেশাজীবী সংগঠন তৈরি হয়েছে, তাতে রেজা কিপ্রিয়ার বিন্দুমাত্র অবদান নেই। সুতরাং সেই গণ অধিকার পরিষদের সংগঠনের কীভাবে তিনি পরিষ্কার করেন? রেজা কিপ্রিয়ার মনোনীত সদস্য সচিব হাসান আল মামুন বলেন, রেজা কিপ্রিয়া ভাই আমাকে এই দায়িত্ব দেওয়ার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমি মনে করি সংগঠনের সবাই মিলে বসে সেটি সমাধান করা উচিত। গণ অধিকার পরিষদের পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি। গণ অধিকার পরিষদের বিরাজমান পরিস্থিতি কেন হলো তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 5 সদস্যের ওই কমিটি ঘটনার তদন্ত ও পরবর্তী করণীয় ঠিক করে আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। মঙ্গলবার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সচেতন সদস্যদের এক যৌথ ঘোষণায় এই সিদ্ধান্ত জানানো হয়।